ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি ভাই আঙ্কেল নিজের সন্তানের জীবন ভিক্ষা চেয়েছিলে তুমি তাই আমি তোমাকে তিন দিন সময় দিয়েছিলাম তোমার ছেলেকে নিয়ে আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কিন্তু তুমি যাওনি বিনিময়ে কি পেলে এতগুলো বছর তুমি যে মান সম্মান অর্জন করেছিলে তা নিলাম হয়েছে তোমাকে সমাজের চোখে আমি হেয় করেছি শেষ করে দিয়েছি তোমাকে না ইসলাম স্যার না গরিবকে শেষ করে দেওয়া এত সহজ নয় আপনি ভাবছেন আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে না না কিচ্ছু শেষ হয়নি আমার পরিবারের কাছে আমার সন্তানদের কাছে আমি আগে যেমন ছিলাম এখনো তেমনি আমি তুমি থাকবো আপনি যা করেছেন এর জন্য আমার ছেলে একটুও দায়ী নয় কারণ সে কোনো অন্যায় করেনি এর সঙ্গে মিশতে বাধা দিয়েছিলাম আমি ভুল করেছিলাম আজ আপনি সরে যান চব্বিশ ঘন্টার সময় শেষ হতে আর সাত ঘন্টা বাকি আছে এই সাত ঘন্টার মধ্যে আমার ছেলে আপনার মেয়েকে তুলে এনে আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে আসবে এটা আমার চ্যালেঞ্জ আঙ্কেল এইসব ছোট লোকদের সাথে কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক কাজ রয়েছে প্লিজ চলুন সময় থাকতে তোমার ছেলেকে বোঝাও যাবো নইলে ছেলের মুখ থেকে আর কখনো বাবা ডাক শুনবে না আমার বাবাকে ধরে নিয়েছেন কেন কি অপরাধ করেছে আমার বাবা কেন তাকে আটকে রেখেছেন তা তোমার বাবাকে জিজ্ঞেস করো এত বড় সাহস ইফতাজুল সাহেবের কথা অবাধ্য হয় ইফতাজুল ইসলামের সাথে দ্বন্দ্ব হয়েছে আমার কিন্তু তার শাস্তি আমার বাবাকে কেন দিচ্ছেন আমার বাবাকে ছেড়ে দিন আমার কিছুই করার নেই এখন যা কিছু করার আদালতে করবে ঠিক আছে আমি আদালতেই যাব আর আপনার মতো আইনের পোশাকধারী অপরাধীকে আমি ছাড়বো না দাঁড়া সূর্য আমাকে সারাবার জন্য ব্যস্ত হোস না তার আগে তোকে আলোর কাছে যেতে হবে আলো কি হয়েছে আলোর আলোর বাবা আমাকে চ্যালেঞ্জ করে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে ওরা তাকে বিয়ে দেবে যা বাবা হয়ে আমি তোকে দোয়া করছি আজ কোনো বাধা তোর সামনে দাঁড়াতে পারবে না আমি দেখতে চাই ইত্তাজুল ইসলামের অহংকার মাটির সঙ্গে মিশিয়ে তার মেয়েকে তুই পুত্রবধূ করে ঘরে নিয়ে এসেছিস হ্যাঁ আমার সামনে যত বাধাই আসুক না কেন আমি আলোর কাছে যাবই আলোকে তোমার পুত্রবধূ করে নিয়ে আসবো বাবা